আজকের রাশিফল 10ই মার্চ 2019 রবিবার, তিথি শুক্ল চতুর্থী, জন্মরাশি হল মেষ, সূর্যোদয় সকাল 5:52 এবং সূর্যাস্ত বিকাল 5:44। মেষ রাশি রাশিফল। আপনার আজ আত্মীয়দের নিয়ে কোনো কলহ বাড়তে পারে, প্রেমের সম্পর্কে বাধা আসতে পারে, বাইরের কোনো অশান্তি বাড়িতে আসার সম্ভাবনা আছে, ব্যবসায় ঝুঁকি থেকে লাভ বৃদ্ধি পাবে, চুক্তিপূর্ণ কথায় সুনাম বাড়তে পারে, সঙ্গীতে সাফল্য পাওয়ার জন্য আনন্দ হবে, সংসারের জন্য অযথা ব্যয় হতে পারে, কাউকে কটুকথা বলবার জন্য দুঃখ হতে পারে, যে কোনো ওষুধ খাওয়ার আগে একজন চিকিৎসকের পরামর্শ নিন। আজ আর্থিক ক্ষতি হবে বলে মনে হচ্ছে যদি আপনি অন্যদের কথা মেনে বিনিয়োগ করেন। আজ যদি আপনি পরিচিত মানুষদের ওপর কোনো সিদ্ধান্ত জোর করে চাপিয়ে দিতে চেষ্টা করেন তাহলে আপনি আপনার নিজের আগ্রহকেই ক্ষতি করবেন। এমন ব্যক্তির সাথে মেলামেশা বন্ধ করুন যারা আপনার সুনাম নষ্ট করবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 6। মেষ রাশির রাশিফল। আজ শুধু বসে থাকার পরিবর্তে কেন এমন কিছুতে নিযুক্ত হচ্ছেন না যা আপনার উপার্জন ক্ষমতাকে উন্নত করবে। আপনার ভালোবাসার মানুষটি অত্যন্ত চাহিদাপূর্ণ ব্যবহার করায় প্রেম আজ গৌণ হয়ে দাঁড়াবে, সফর এবং ভ্রমণ আনন্দ আনবে এবং অত্যন্ত শিক্ষামূলক হবে। আজ আপনার জীবনসঙ্গিনীর বাজে কথায় আপনি বিরক্তিকর হতে পারেন। আজ সকাল থেকে মনে একটা উদাসীন ভাব থাকবে, বাড়িতে প্রিয়জনের কোনো খারাপ খবর আসতে পারে, অযথা ভ্রমণ ও খরচ হতে পারে, সামাজিক কোনো কাজের দায়িত্ব বাড়তে পারে, অর্থজাতীয় কোনো রোগের প্রকোপ বৃদ্ধি পেতে পারে, পড়াশোনার জন্য সুনাম বৃদ্ধি পাবে, প্রতিবেশীর সঙ্গে বিবাদে না যাওয়াই ভালো হবে, সন্তানের জন্য বাড়তি কোনো খরচ হতে পারে। আজকের ভাগ্য সংখ্যা হলো 5। মিথুন রাশির রাশিফল। আপনার আজকের দিনে উচ্চপদস্থ ব্যক্তির কাছে অপমানিত হতে পারেন, আত্মীয়দের নিয়ে কোনো বিপদ থেকে সাবধানে থাকুন, প্রেমের ব্যাপারে মান বৃদ্ধি পাবে, চাকরি স্থানে উন্নতির সুযোগ গাছে লাগান, বন্ধুর জন্য কোনো বিপদ হতে পারে, আগুন থেকে বিপদের সম্ভাবনা আছে, আর্থিক ব্যাপারে কোনো চাপ বাড়তে পারে, সংসারের জন্য অনেক করেও বদনাম হতে পারে, সন্তানের জন্য চিন্তা বাড়তে পারে, কাজের চাপ আজ কিছুটা চাপ এবং উত্তেজনা সৃষ্টি করতে পারে, ব্যস্ততার মধ্যে বিনিয়োগ করবেন না, তাতে লোকসানই হবে যদি না আপনি বিনিয়োগের সময় সব দিক লক্ষ্য রাখেন, ঘরের কিছু পরিবর্তন আপনাকে অত্যন্ত ভাববন করে তুলবে, যদি কোনো ক্ষেত্রে আপনি কোনো বিতর্কে জড়িয়ে পড়েন তাহলে রুক্ষ বিবৃতি না করার জন্য সতর্ক থাকুন। আজ আপনি আপনার জীবনসঙ্গিনীর সঙ্গে বাইরে যাবেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 7। কর্কট রাশির রাশিফল। বন্ধুরা আপনাকে কোনো বিশেষ ব্যক্তির সাথে আলাপ করাবে যিনি আপনার চিন্তাধারায় লক্ষণীয় প্রভাব ফেলবেন। বিনিয়োগের যে স্কিমগুলি আপনার কাছে আকর্ষণীয় লাগছে সেগুলি খুঁটিয়ে দেখুন, কথা দেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। বন্ধুত্ব প্রগাঢ় হওয়ার সাথে সাথে আপনার পথে প্রেম আসবে, যদি আপনি আচমকা সিদ্ধান্তে উপনীত হন এবং অপ্রয়োজনীয় পদক্ষেপ নেন তাহলে এটি খারাপ দিন হবে। আজ ব্যবসায় অশান্তি থেকে সাবধানে থাকুন, ব্যয় বাড়তে পারে, ব্যবসার জন্য উচ্চ ব্যক্তির সঙ্গে আলোচনা হবে, প্রেমের জন্য বাড়িতে বিবাদ হতে পারে, চাকরি স্থানে কাজের চাপ বৃদ্ধি পাবে, ব্যবসায় বাড়তি কোনো লাভের আশা করতে পারেন, প্রিয়জনের থেকে আঘাত লাগতে পারে, বন্ধুর সঙ্গে অর্থব্যয় হতে পারে, বাড়িতে কোনো খরচের জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ হবে, আজ বাড়িতে অতিথি আসতে পারে। আজকের ভাগ্য সংখ্যা হলো 7। সিংহরাশির রাশিফল। আজ কোনো কারণে নিজের লক্ষ্য থেকে দূরে সরে যেতে পারেন, আজ কোনো কাজে অর্থ নষ্ট হবে, একাধিক পথে আয় বৃদ্ধি হতে পারে, দূরের কোনো স্থানে ভ্রমণের জন্য একটু আলোচনা হবে, একটু সাবধানে চলাফেরা করুন, বিপদের আশঙ্কা রয়েছে, কোনো একটি কাজ নিয়ে ব্যস্ত থাকতে হবে, যারা গান বাজনা নিয়ে কাজ করেন তাদের জন্য ভালো সময়, আপনার স্বাস্থ্যের খাতিরে চিৎকার করবেন না, আপনার অবাস্তব পরিকল্পনার ফলে অর্থাভাব দেখা দিতে পারে, পরিবারের সদস্যদের সাথে একটি শান্তিপূর্ণ এবং নির্ঝঞ্ঝাট দিন উপভোগ করুন, যদি মানুষ সমস্যা নিয়ে আসে তাহলে তাদেরকে উপেক্ষা করুন, এটিকে নিয়ে নিজের মনকে অশান্ত হতে দেবেন না, আজ আপনি উপলব্ধি করতে পারবেন আপনার প্রণয়ী আপনাকে কতটা ভালোবাসে,
যদি আপনি কোনো পরিস্থিতি থেকে পালিয়ে বাঁচতে চান, তাহলে এটি আপনাকে সম্ভাব্য চরম মন্দ উপায় অনুসরণ করাবে। আপনি এবং আপনার স্ত্রীর মধ্যে স্পষ্টতই আজ বিশ্বাসের অভাব থাকবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 5। কন্যা রাশি রাশিফল। যা আপনাকে নিজের সম্বন্ধে ভালো বোধ করায় এমন কিছু করার পক্ষে এটি চমৎকার দিন। আজ আর্থিক ক্ষতি হবে বলে মনে হচ্ছে, যদি আপনি অন্যদের কথা মেনে বিনিয়োগ করেন। খুশিতে ভরা একটি দিন যেখানে স্ত্রী আনন্দ দিতে চেষ্টা করবে। আজ আপনার হৃদস্পন্দন আপনার সঙ্গীর সঙ্গে ছন্দ মিলিয়ে প্রেমের সঙ্গীতে মেতে উঠবে। ভ্রমণ লাভদায়ক হলেও খরচ সাপেক্ষ হবে। আজ সকালের দিকে শরীর খুব একটা সঙ্গ দেবে না। আজ সারাদিন যে কোনো সময় কোনো কাজে বদনাম আসতে পারে। খুব কাছের কোনো মানুষের জন্য ক্ষতির সম্ভাবনা আছে। দামি কিছু প্রাপ্তি হতে পারে। ভালো কোনো সংবাদ পাওয়ার জন্য মনে আনন্দ হবে। কর্মে একটু জটিলতা থাকলেও সাফল্য থাকবে। প্রতিবেশীদের সাহায্য করতে গিয়ে অপবাদ জুটতে পারে। এর ভাগ্য সংখ্যা হলো 3। তুলা রাশি রাশিফল। আজ বাড়িতে কোনো ছোট কারণে বিবাদ হতে পারে। আজ পথে ঘাটে একটু সাবধানে চলাচল করার দরকার আছে। ব্যবসায় অর্থ আসতে পারে। কাজের চাপের জন্য উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে বিবাদ হবে। স্ত্রীর সঙ্গে তর্ক না করাই ভালো হবে। ভালো ব্যবহারের জন্য অন্যকে প্রভাবিত করতে পারবেন। সকালের থেকে দুপুরের দিকে ব্যবসা ভালো হবে। আজ মনের কোনো ইচ্ছা পূর্ণ হতে পারে। আপনি মুক্ত মন তুলে ধরে এবং কারোর বিরুদ্ধে সব বিদ্বেষ ঝেড়ে ফেলতে এটি অতিক্রম করতে পারেন। আপনি একটি উত্তেজনাপূর্ণ নতুন পরিস্থিতির সম্মুখীন হতে পারেন, যা আপনাকে আর্থিকভাবে লাভবান করতে পারে। সতর্ক থাকুন, যেহেতু আজকের দিনে বন্ধুত্ব হারানো অত্যন্ত সম্ভবপর। যা আপনি সবচেয়ে বেশি করতে ভালোবাসেন সেই জিনিসের সঙ্গে আপনার মেলামেশা এবং অনুসরণ করার জন্য আজ আপনার কাছে অতিরিক্ত সময় আছে। আজ আপনার স্ত্রী আপনাকে ইচ্ছাকৃতভাবে আঘাত করতে পারেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 6। বৃশ্চিক রাশি রাশিফল। আজ আপনি আশার জাদুমন্ত্রের কবলে ঝুঁকি বা অপ্রত্যাশিত লাভের মাধ্যমে আর্থিক অবস্থা উন্নতি হতে পারে। পরিবারে কোনো বয়স্ক ব্যক্তির স্বার্থে কিছু উদ্বেগের সৃষ্টি করতে পারে। সমস্যায় আপনার দ্রুত আচরণ করার ক্ষমতার জন্য আপনি স্বীকৃতি পাবেন। আজ বাজে কাজে মন যেতে পারে। বাড়িতে প্রতিবেশীর জন্য অশান্তি হবে। প্রিয়জনের বাজে কথার জন্য বাড়িতে বিবাদ হতে পারে। বাড়তি খরচের জন্য সংসারে বিবাদ হবে। বাড়িতে অহেতুক অশান্তি হতে পারে। আর্থিক দিক থেকে দিনটি ভালো যাবে। সকলে মিলে দূরের কোনো ভ্রমণ হতে পারে। আজকের ভাগ্য সংখ্যা হলো 7। ধনুরাশি রাশিফল। আজ ডাক্তারের খরচ বাড়তে পারে। লেখকদের জন্য খুব খারাপ সময়। সংসারে ব্যয় নিয়ে চিন্তা হবে। ব্যবসার দিকে শুভ খবর আসতে দেরি হতে পারে। রক্তচাপ নিয়ে কোনো চিন্তা হবে। দুপুরের পরে দিনটি ভালোই যাবে। ব্যবসার ঋণ থেকে মুক্তি পেতে পারেন। আর্থিক ব্যাপারে কোনো যোগাযোগ হতে পারে। পিতার শরীর নিয়ে আজ কোনো চিন্তা হবে। আপনার দানি মনোভাব গোপন কোনো আশীর্বাদের কারণ হতে পারে। আপনি সম্ভবত অনেক বিষয় থেকে মুক্তি পাবেন। মনে হয় আপনার অভিভাবকের সম্প্রসারিত সহায়তার সাথে সাথে আর্থিক ঝঞ্ঝাট পার হয়ে যাবে। প্রেমের জীবনে আজ আশা থাকবে। সফর করার পক্ষে দিনটি ভালো নয়। আপনি আজ আপনার সঙ্গীর সঙ্গে একটি চমৎকার দিন কাটাবেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 4। মকর রাশি রাশিফল। আপনার উচ্চ উদ্দীপনা সত্ত্বেও আপনি এমন কারো অভাব অনুভব করবেন যিনি আপনার সাথে থাকতে পারছেন না। প্রাচীন জিনিস এবং গয়নার বিনিয়োগ লাভে সমৃদ্ধি আনবে। আজ ঘরে আপনার উচিত অন্যদের অসন্তুষ্ট না করা এবং আপনার পারিবারিক প্রয়োজনের সাথে মানিয়ে নেওয়া। আপনার প্রিয়জন একটু বিরক্তিকর বলে মনে হবে, যা আপনার মনের উপর চাপ সৃষ্টি করবে। আজ দুপুরের পর ভালো কোনো কাজের খবর আসতে পারে। আত্মীয়ের সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ আদালত পর্যন্ত যেতে পারে। প্রিয়জনের কাছ থেকে ভালোবাসা পাবেন। গাড়ির চালকদের জন্য দিনটি ভালো। আজ শারীরিক অবস্থা একটু খারাপ থাকায় কর্মে ক্ষতির আশঙ্কা আছে। নিজের সহিষ্ণু স্বভাবের জন্য সংসারে শান্তি রক্ষা থাকবে। সামাজিক কাজে সম্মান বৃদ্ধি পাবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 4।
কুম্ভ রাশির রাশিফল, আপনার লগ্নি এবং ভবিষ্যতের লক্ষ্য সম্পর্কে গোপনীয়তা রাখুন। বন্ধুরা, আপনি যা প্রত্যাশা করবেন তার থেকে বেশি সহায়ক হবে। আপনার সাহসের ফলে ভালোবাসার জয় হবে। যতক্ষণ অতিক্রম করার ইচ্ছা থাকবে ততক্ষণ কোনো কিছুই অসম্ভব নয়। আপনি এবং আপনার স্ত্রী আজ একটি বিস্ময়কর খবর পেতে পারেন। পিতা আপনাকে সম্পত্তির উত্তরাধিকারী থেকে বঞ্চিত করতে পারেন। আজ অনেক দিনের কোনো পড়ে থাকা কাজের খবর আসতে পারে। আজ সকালের দিকে কোনো স্বপ্ন নষ্ট হওয়ার জন্য মনে কষ্ট বৃদ্ধি পাবে। প্রেমের বিবাদ মিটে যেতে পারে। কোমরের কোনো যন্ত্রণা আজ বৃদ্ধি পাবে। কাজের চাপ, সংসারে সময় না দেওয়ার জন্য বিবাদ হতে পারে। ব্যবসার দিকে কিছু পাওনা আদায় হতে পারে। চাকরি স্থানে কাজের চাপ বাড়বে। পড়াশোনায় আজ কোনো বাধা আসতে পারে। আজকের ভাগ্য সংখ্যা হলো 2। মীন রাশি রাশিফল, আপনার আজকের দিনে একাধিক পথে কোনো আয় হতে পারে। একটু সাবধানে চলাফেরা করার দরকার আছে। আঘাত লাগার আশঙ্কা রয়েছে। স্ত্রীর প্রতি অভিমান বাড়তে পারে। কাজের চাপের জন্য শরীরে কষ্ট বৃদ্ধি পাবে। সম্পত্তির ব্যাপারে কোনো খরচ হতে পারে। কেউ আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে। সন্তানের ভালো কোনো কাজের জন্য গর্ববোধ হবে। ব্যবসায় সমস্যা বাড়তে পারে। বন্ধুদের থেকে কোনো বাজে কিছু ঘটতে পারে। পরিবারের সদস্যরা আপনার জীবনে এক বিশেষ স্থান অধিকার করবে। আপনার প্রিয়জন ঘৃণা বর্ষণ করলেও আপনি প্রেম প্রদর্শন করুন। আপনার প্রতিযোগিতামূলক স্বভাবের জন্য আপনি কোনো প্রতিযোগিতায় জয় পেতে সক্ষম হবেন। আপনার জীবনসঙ্গিনীর অলসতা আজ আপনার কাজে ব্যাঘাত ঘটাতে পারে। আজকের ভাগ্য সংখ্যা হলো 9। ভালো থাকুন, সুস্থ থাকুন।